ওরে বৌরে, আর মেরো না গো, তোমার লাভের মায়ের খেতে খেতে আমার এবার প্রাণ যে বেরিয়ে যাচ্ছে। ইরে মায়েরি, ওরে বাবারে। হ্যাঁ জাদা, তোকে বলেছিলাম বাজার থেকে বড় বোয়াল মাছ নিয়ে আসতে, আর তুই আমার হাতে লাউ ধরিয়ে দিলি। আজই লাউ দিয়ে মারতে মারতে তোকে লাউ বানিয়ে দিব রে। ওরে বাবারে, ও বাবা, ওরে মা গো। এ কি বউ, কি করলাম আমি? আমার কোমরে বারবার লাথি মারলে কেন? ওরে বাবা রে, কোমরের হাড় হাড়ি সব বেঁকে গেল রে। মিনছে মর মর তুই, এই গরমে আমি বাঁচি নে, আর তুই বিছানায় এসে বসছিস। এই বিছানায় আমি একাই থাকবো। কত দিন তোকে বলেছি একটা এসি কিনো, এসি কিনো। আজ এসি কিনলে আমাকে গরমে এত কষ্ট করতে হতো নে। ওরা মুখ কোথাকার। এসি কিনবো? এসির টাকা কি তোমার বাপের বাড়ি থেকে এনে দিবে নাকি? এসি কেনার এত টাকা আমি কোথায় পাবো? হ্যাঁ কেন কেন, এসি কেনার টাকা আমার বাপ দিবে কেন? হ্যাঁ তোমার মরদ নেই, গরিব কোথাকার। যাও, এই গড়ে তোমার জায়গা নেই, বাইরে গিয়ে রাত কাটাও। যাও বলছি, যাবে নাকি আবার উত্তম মাধ্যম দিব? হ্যাঁ বউ, মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। পাঠালেন যে নিয়তি, তার কাছে মিনতি, এই বউ আর আমি চাই না। থাকতে বোধ হয় শেষ হবে না। এই এই এই, হুশ হুশ হুশ, কে 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 আমার শরীরে জল ঢেলে দিল, কে কে? এ কি বউ, তুমি তুমি কি আমাকে একটুও শান্তি দিবে না? সারা রাত তো বাইরে বসে রাখলে, সকালে যে একটু ঘুমাবো তারও উপায় নেই। তুমি আমার কাছ থেকে কি চাও? হ্যাঁ কি চাও? টাকা চাই, গহনা চাই, শাড়ি চাই, আর এসব নিয়ে আসার জন্যই তোমাকে কাজ করতে হবে, বুঝেছ? তা বলি কি, ঘুমিয়ে থাকলে কি চলবে নাকি? হ্যাঁ কাজে যেতে হবে। ইরে মাইরি, দেখো বউ, সাফ সাফ একটা কথা বলে দিচ্ছি, কাল সারা রাত মশার কামড় খেয়ে এক ফোঁটাও ঘুমাতে পারিনি, আর সব কাজ বন্ধ, সারাদিন পরে পরে শুধু ঘুমাবো। ওরে রাক্ষসী বউ, থাম রে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ও মা রে। থাম আরাম দিতে, থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? কাজ করতে যাবি নে? তুই যাবি তো বাপ যাবে। থাম বলছি, থাম। পিরিতি বানাইলা রে বন্ধু, পিরিতি মজাইলা রে বন্ধু, মরি প্রেম জ্বালায়, আওলা প্রেমের বাউলা বাতাস লাগায়ো নাগায় রে বন্ধু, আওলা প্রেমের বাউলা বাতাস লাগায়ো নাগায়। ওরে বাবা রে, এ কি রে বন্ধু, এভাবে কোথা থেকে জ্বরের মতো উড়ে এসে আমাকে ধাক্কা মারলি? উফ বাবা, কি জোরে ব্যথা পেয়েছি রে, উফ বাবা রে। ওরে বন্ধু রে, পিছনে যদি বৌরূপী ডাইনি তেরিয়ে আসে তাহলে তো আমি ঝড়ের মতো দৌড়ে আসবই। বাঁচা বন্ধু বাঁচা, আমাকে বউয়ের হাত থেকে বাঁচা, জীবনটা আমার পুরো জিঙ্গালালা। আহা রে, না ময় না, কাঁদে না কাঁদে না বন্ধু, বউয়ের হাত থেকে যদি বাঁচতে চাস তবে বউকে ভেসে দে। কি ভেসে দিব মানে? মে ছামজা নেই মেরা দোস্ত, মে ছামজা তা হুনা, কাম কাম কানটা এগিয়ে দে। ইরে মাইরি, বন্ধুরে বন্ধু, তুই গাটু হলেও মাথার বেরেনটা কিন্তু লম্বা মাইরি, যাই তোর বুদ্ধিটা কাজে লাগাই। লা 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 লা, এসে গেছেন যাব না, তা দেখি দেখি আজ কত টাকা কামাই করে এনেছেন। কই কানে কত যায় নে, আমার হাতে টাকা দাও। কি মনে করেছো, তুমি টাকা চাইলেই আমি সুর সুর করে তোমার ভয়ে টাকা বের করে দেব? নেহি নেভার। তোমার তো দেখছি বড় সাহস বেড়েছে, গলা উঁচু করে কথা বলছো আমার সাথে। মায়েরি, সাহসের কি দেখলে, এবার দেখবে। আমাকে বসে বন্দি করলি কেন রে? ছেড়ে দে আমাকে, ছেড়ে দে বলছি। ছেড়ে তো দিব তোকে, একদম সারা জীবনের মতো। এই নাগিন নাগিন, ওই নাগিন নাগিন।
আজ থেকে আমার জীবনের সব ঝামেলা নদীতে ভেসে গেল রে। এই বললে বললে, এই বললে বললে। আরে বন্ধু কি ব্যাপার, আমার লেজ ধরে টান দিলি কেন? বন্ধু রে বন্ধু, তোর কথা শুনে হারামজাদি বউটাকে তো দূর করেছি, এতক্ষণে বুঝি জলে ডুবে মরেও গিয়েছে। এদিকে আরেকটা বিগ প্রবলেমে পড়ে গেছি। লে জিঙ্কু, আরো একটা বিগ প্রবলেম, তা বলা শুরু কর। আই লিসেনিং ইওর বিগ প্রবলেম। বউকে তো বিদায় করেছি, এবার আমার সংসার চালাবো কি করে? সংসারের কাজগুলো কে করবে? কেন, তোর আরেক বউ? শোন বন্ধু, এবার একটা নরম সরম মেয়ে দেখে বিয়ে করে নে। যে মেয়ে তোর কথাতে উঠবে আর বসবে, বসবে আর উঠবে, এমন মেয়ের খোঁজও আছে আমার কাছে। তাই নাকি রে? বলিস কি বন্ধু, তাহলে তো বিয়ে করতে আমি এক পায়ে খাড়া। চল চল, আজকেই তবে বিয়ের কাজটা সেরে ফেলি। প্রথম ওয়াইফ গোয়িং, দ্বিতীয় ওয়াইফাই কামিং, হুররে! আরে আরে, এ কি, নদীর ঘাটে একটা বস্তা পড়ে আছে, বস্তাটা তো আবার দেখছি নড়াচড়াও করছি। যাই তো বস্তা খুলে দেখি ভিতরে কি আছে। ও বাবা, এতক্ষণ কেউ বস্তাতে বন্দি হয়ে থাকে নাকি? আরে একটু হলেই তো দমটা আমার বেরিয়ে যেত। না না, সময় নষ্ট করা যাবে নি। ওরে মিনছে রে মিনছে, আমি আসছি। আমাকে বস্তায় বন্দি করে নদীতে ফেলে দিয়েছিস, এ শাস্তি তো তোকে পেতেই হবে। আরে আরে ম্যাডাম, কে আপনি? হ্যাঁ, আর এই বস্তাতে কিভাবে ঢুকলেন? কিছু না বলে চলে যাচ্ছেন যে। ও হ্যালো ম্যাডাম। আপনার নানি আমি, আমি খুব ভালো করে জানি বস্তাতে কিভাবে ঢুকেছি। আপনাকে কেন বলবো, হ্যাঁ, যাকে বলার তাকে কি বলবো। যা বাবা, উপকারের কোনো দামই দিল না। এ ঝাঁটা দিয়ে মেরে মিঞ্চের ভূত নামাবো আমি। মার ঝাঁটা মার, মিঞ্চের মুখে ঝাঁটা মার। তুমি গাছ আমি পাখি, তুমি অশ্রু আমি আঁখি, তুমি নদী আমি ঢেউ, তুমি শশা আমি লাউ, ভালোবাসি বলে দাও। ওগো, তুমি কি এমন রোমান্টিক রোমান্টিক কথা তোমার আগের বউকে বলতে নাকি গো, নাকি শুধু আমাকেই বলছো? আহা বউ, দিলে তো আগের বউয়ের কথা বলে আমার মুডটা নষ্ট করে। ওই বউ তো একটা ডাইনি ছিল, কি জানি এতদিনে হয়তো মরে ভূত হয়ে গেছে, সবই তো তুমি জানো। এসব কথা বাদ দাও তো। আয় আরে, মিঞ্চে পুরা মুখো, আমাকে শুধু মারার চেষ্টা করেনি, আবার আমার বাড়িতে নতুন সতীর্ণ এনে ঢুকিয়েছে। দাঁড়ারি আরাম যাতা, আর তোর একদিন কি আমার একদিন। আরে বা পুরা মুখো, আমাকে সরিয়ে এখন আরেকটা বউ নিয়ে রং ডং করছিস, তোকে এবার জাঁটা পিটা করবো আমি রে। কি বউ, তুমি তুমি কি কি করে এলে এখানে? তুমি মরে যাওনি? হ্যাঁ, মরে গিয়ে ভূত হয়েই তো ফিরে এলুম তোর ঘাড় মটকাবো বলে। তার মানে তুমি ভূত? ও বউ, ভূত এসেছে গো, ভূত, বাঁচাও বাঁচাও। এ কি রে, এই বলদটা তো দেখছি সত্যি সত্যি আমাকে ভূত মনে করেছে। এতদিন জীবিত দেখে তোর মাথা চিবিয়ে খেয়েছি, এবারও না মরে নকল ভূত ছেয়েছে, ডাবল ভাবে তোর মাথা চিবিয়ে খাবো। আমাকে বস্তাবন্দি করে নদীতে ফেলে দিয়েছিলি তাই নে? এবার আরে আরে, তোর এমন জ্বলন ধরাবো নি যে সেই পাখি জিনিস তুই বুঝবি। দিদি, ও ভূত দিদি, তুমি চলে যাও গো দিদি, আমার স্বামী তোমাকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে, তুমি তো এখন মরে গেছো বলো, আমাদের সংসার করতে দাও। হ্যাঁ চুপ কর তো, তুই ভূত হয়ে ফিরে এসেছি তোদের সংসার করতে দিব বলে, আর আড্ডে চিবিয়ে খাবো, তারপর তোদের মুন্ডু দিয়ে ফুটবল খেলবো। হ্যাঁ ও বউ, এই বউ বেঁচে থাকতেও আমার ঘাড়ে চড়ে বসেছিল, এ তো দেখছি ভূত হয়ে ফিরে এসেও আমার ঘাড়ে উঠেছে, এই ভূতকে এবার আমি নামাবো কি করে? তুমি চিন্তা করো নি গো, আমার চেনা জানা একজন তান্ত্রিক আছে, তাকে চলো তাকে ডেকে আনি, এই ভূতকে নিশ্চয়ই এ বাড়ি থেকে আর তোমার ঘাট থেকে নামাতে পারবো। হ্যাঁ হ্যাঁ, চলো বউ চলো, তাড়াতাড়ি তান্ত্রিকের কাছে চলো। কি বোকা স্বামী আমার, আরে আসল ভূতকে তাড়াতে তান্ত্রিক লাগে, আর আমি তো জ্যান্ত ভূত, আসুক না তান্ত্রিক, তাকে যদি আমি নাকানি চুবানি না খাইয়েছি না, আমার নাম শেফা নয়। লা 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 লা। রিং বিরিং বিরিং,
ছটফট ফরাস, ও চলে যা তাড়াতাড়ি, হিরিং বিরিং তিরিং, চলে যা ভূত তাড়াতাড়ি, হিরিং বিরিং তিরিং, চলে যা ভূত তাড়াতাড়ি করিং। আরাম যাতে তান্ত্রিক, তুই আমাকে জাটার বাড়ি মারছিস, ওরে তান্ত্রিক, এতদিনেও আমার স্বামী পর্যন্ত আমাকে জাটার বাড়ি মারতে পারিনি, আর তুই কিনা আমাকে জাটার বাড়ি মেরেছিস, ছাড়বো না রে তোকে আমি, ছাড়বো না। এ তো দেখছি বেরি ডেঞ্জারাস ভূত রে, হায় হায় রে, বেঁচে থাকলে আরো তান্ত্রিকগিরি করতে পারবো, পালা রে কিং কং পালা। ওগো ভূত বউ, আমরা তোমার দাস, তুমি যা বলবে আমরা তাই শুনবো, মাইরি, উঠতে বসলে উঠবো, বসতে বললে বসবো। তাহলে যা, আমার জন্য অনেক দামি দামি শাড়ি আর গহনা নিয়ে আয়, এত ভারী ভারী গহনা নিয়ে আসবে যে যেগুলো পরে আমি যেন উঠে দাঁড়াতে না পারি। মাইরি, জো হুকুম জো হুকুম। বুঝছি, এবার বলুন আমি কি করব। তুই আবার কি করবি, যা এই পুরো আঙ্গিনায় 50 বার নাক কর দে। ঠিক আছে ঠিক আছে। শাড়ি শাড়ি, কত গহনা, সব আমার সব আমার। হ্যাঁ কি সুন্দর শাড়ি গহনা, ওর মধ্যে থেকে যদি দুটো শাড়ি গহনা আমি পেতো। কি বললি কি বললি, এই শাড়ি গহনায় তুই নজর দিচ্ছিস, ধর এক্ষুনি তোর গায়ের মরটা পড়ে। না না বউ, ভুলে বলে ফেলেছে, বলো বলো তোমার কি চাই, সব এনে দিব, তবুর উপর কিচ্ছু ক্ষতি করো না। পেয়েছি, যা আমার জন্য ইলিশ ভাজা করে নিয়ে আয়, আমি ইলিশ ভাজা খাবো, এত ইলিশ ভাজা নিয়ে আসবি যে কে যেন শেষ করতে না পারি। ঠিক আছে, ইলিশ ভাজার ব্যবস্থা এক্ষুনি করছি। আয় আয়, তুই কোথায় যাচ্ছিস, আমার শাড়ি গহনে লোভ দিয়েছিলি না, যা এক্ষুনি ঘরের মেঝেতে 50 বার নাক কর দে, যা বলছি। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি এক্ষুনি দিচ্ছি। ওরে শিয়াল পাড়ার ভূত রে, তুই কর মর কইরা খাস, একবার যে মাছ চাবাস লাগে ঝাকাস, পাতা নদীর ইলিশ খাইয়া রুখানা তোর ঝকঝকে বানাস। আরে আরে, আমার গলায় মাছের কাঁটা লেগেছে রে, কাঁটা, ওগো বাঁচাও আমাকে বাঁচাও। ইরে মাইরি, ভূতের গলায় ইলিশ মাছের কাঁটা লেগেছে, আয় আয়, এমন কথা তো জীবনেও শুনিনি। মাইরি, কিসের ভূত, আমি কোনো ভূত রূপ নই, আমি নকল ভূত সেজেছি, তোমাকে বিরক্ত করার জন্য এসব করেছি, খুব কষ্ট হচ্ছে গো, দাও না গো আমার গলা থেকে মাছের কাঁটাটা বের করে দাও নে। আরাম জাদি, তুই আমাদের তাহলে নকল ভূতের ভয় দেখিয়ে বোকা বানাচ্ছিস, অনেক সহ্য করেছি, আর না এবার তোকে কঠিন শাস্তি দিব, এখানে নকল ভূত সেজে মহা উৎসবে ইলিশ মাছ খাচ্ছিলি না, দাঁড়া দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, ওগো ছেড়ে দাও গো ছেড়ে দাও, আমি আর এমন করবো না গো, ছেড়ে দাও। খা শালি খা, ইলিশ খা, আরো বেশি করে খা খা। হায় হায় রে, কি সর্বনাশ করলো এই ছাগলের দল, ওরে মিজকেরে দাঁড়িয়ে দেখছিস কি, যা যা ফসলগুলো রক্ষা কর, ছাগলগুলোকে মেরে তাড়িয়ে দে। ইরে মাইরি, যাচ্ছি বাবা যাচ্ছি। ওরে আরামজাদা, করছিস কি করছিস টা কি, ছাগলকে মেরে ফেলবি নাকি, ছাড় বলছি ছাড়। ইরে মাইরি, তুমি আমাকে মারলে কেন বাবা, তুমি তো ছাগল তাড়াতে বললে, আবার ছাগলটাই বা তাড়িয়ে নিলে কেন। চুপ কর হারামজাদা, আমি তোকে বলেছিলাম ছাগলকে মেরে তাড়িয়ে দিতে, গলা টিপে মেরে ফেলতে বলিনি। সেটাই তো করছিলাম বাবা, মেরে ফেলার জন্য তো গলাটা টিপে ধরেছিলাম, আর তুমি কি না উল্টে আমাকে মারলে। ওরে বলদ রে, তোকে তো বোঝাতেই পারছি না, আরে এই মারা সেই মারা নয়, তোকে মেরে তাড়িয়ে দিতে বলেছিলাম, গলা টিপে মেরে ফেলতে বলিনি। আসো আসো জলদি আসো, পার পাঁচন 10 টাকা, পার পাঁচন 10 টাকা, জলদি জলদি পার করে নৌকা করব ফাঁকা, আসো আসো, পার পার্সন মাত্র 10 টাকা, জলদি আসো। মাইরি বাবা, তুমি আমাকে নদীর পাড়ে নিয়ে এলি কেন বলো তো, বিয়ে করতে চেয়েছি বলে কি তুমি আমাকে নদীতে ফেলে দিয়ে মারবে নাকি,
হারামজাদা, তুই আবার বিয়ে বিয়ে করছিস? তোর মতো বলদকে বিয়ে দেওয়ার চেয়ে মেরে ফেলা অনেক ভালো। ইদি মাইরি, ওরে বাবারে, তুমি কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলতে চাইছো? তবে আমার একটা সাফ কথা শুনে রাখো বাবা, বিয়ে না করে আমি মরছি না কিন্তু। ওরে হারামজাদা, আমি তোকে মারতে নিয়ে আসিনি। নদীর ওপারে জমিতে অনেক কাজ পড়ে আছে, ওগুলো তো করতে হবে। চল চল, জলদি চল, একদম ন্যাকামি করবি না কিন্তু। ইরে মাইরি, বাবা ন্যাকামি করব কেন? বাবা আমি তো নৌকা উঠতে ভয় পাই, আমি নদী পার হতে পারবো না। তবে রে হারামজাদা, তুই যদি আমার সাথে নদীর ওপারে গিয়ে কাজ না করিস, তবে আমি তোকে বিয়ে দেব না। এই সাফ বলে দিলাম আমি। ইরে মাইরি, না বাবা না, এ কথা বলো না। আমি তোমার সাথে গিয়ে কাজ করব, তবু আমি বিয়ে করতে চাই। শোন মিসকে, পুরো জমিটা তো ময়লা আগাছায় ভরে গেছে। তুই এই ক্ষেতটা পরিষ্কার কর, আমি গিয়ে ধান ক্ষেতটা দেখে আসি। মাইরি, এই একটা ক্ষেত পরিষ্কার করলে কি বাবা আমাকে বিয়ে দিবে? তবে তো কোনো কথাই নেই, এই জমি আমি এমন ঝকঝকে তকতকে করে পরিষ্কার করব, বাবা দেখে একেবারে খুশি হয়ে যাবে। হাই হাই রে, ওরে হারামজাদা, এটা তুই কি করেছিস? আগাছা রেখে তুই সব কলা গাছ কেটে ফেলেছিস কেন? হাই হাই রে, আমি এত কষ্ট করে কলা চাষ করেছি, আর তুই সব শেষ করে দিলি। বাবা, তুমি তো ক্ষেত পরিষ্কার করতে বললে, তাই তো আমি পরিষ্কার করলাম, এখানে আমার কি দোষ বলো তো বাবা? হারামজাদা, কি দোষ করেছিস তুই? এখনো বুঝতে পারিসনি? আজ তোকে মেরে ছাল চামড়া সব তুলে সবটা বোঝাবো তোকে, বদমাইজ কোথাকার। ও বাবা, ও বাবা, ড্যাডি লাগছে গো। ওরে বাবারে, আর মেরো না। ও বাবা প্লিজ ড্যাডি, মুঝে ছোড় দো। ও বাবা, তুমি কেমন ধরনের বাবা বলো তো আমাকে? ছেলেকে কি কেউ এভাবে মারে? ছেলেটার পুরো শরীর জখম হয়ে গেছে। চুপ করো তুমি, তোমার ছেলের কপাল ভালো যে ওকে শুধু জখম করেছি, ওকে একেবারে মেরে ফেলিনি। হারামজাদা, হারামজাদা কি করেছে জানো? আমার কলা ক্ষেতের 16টা বাজিয়ে ছেড়েছে। রাগে তো আমার মাথা ধরে যাচ্ছে। হয়েছে হয়েছে, এত চিন্তা করতে হবে নি, তোমার এমনি হাই প্রেসার, আবার চিন্তা করলে হার্ট অ্যাটাক করে মরে যাবে। ইরে মাইরি, সেই সম্ভাবনাও আছে নাকি? তুমি মরে যাওয়ার আগে আমাকে বিয়ে দিও কেমন? আমি যে বিয়ে করবই বাবা। শুনলে, শুনলে তুমি তোমার ছেলের কথা? আমার মৃত্যুর থেকে ওর কাছে বিয়ে বেশি ইম্পর্টেন্ট। হারামজাদা রে, আজ তোর রক্ষে নেই। দাঁড়াও দাঁড়াও, করছো কি? অসুস্থ ছেলেটাকে আবার মেরো নে, থামো থামো। বাবা গো, ও মা গো, তোমরা কোথায় গো? জলদি এদিকে এসো গো। ও বাবা, ও মা, সময় ফুরিয়ে যাচ্ছে গো, জলদি এসো, জলদি এসো তোমরা। হাই হাই, আমার ছেলের কি অবস্থা? বাবা, কি হয়েছে তোর? তুই অমন করে ঝুলছিস কেন? এখন তো হাত দিয়ে ধরে ঝুলছি, তোমরা যদি আমার কথা না শোনো, তবে আমি এই রশি গলায় দিলে ঝুলে পড়ব। মাইরি, আবার তোর কি কথা বল তো হারামজাদা? নিশ্চয়ই আবার বিয়ের কথা বলবি, তাই তো? চেঙ্গিয়ে তোর বিয়ের স্বপ্ন মাথা থেকে দূর করে দিব হারামজাদা। হলো তো, দেখলে মা, আমার কথা না শুনেই বাবা ফোরন কাটলো। আমি খুব ভালো করেই বুঝতে পেরেছি, বেঁচে থাকতে বাবা কখনো আমার বিয়ে দিবে না, তাই আমিও আর বাঁচতে চাই না মা। হ্যাঁ হ্যাঁ, সেটাই কর, মরে ভূত হয়ে গিয়ে তারপর কোনো বেদনীকে বিয়ে করিস, তবুও তোর এসব রং ঢং আমি আর শুনতে চাই না। তুই আর পাগলামি করিস নে বাবা, এসব চার আমি বরং যাই, তোর বাবাকে কেটে দিতে হবে, তোর বাবা আবার মাঠে যাবে কাজ করতে। ইরি মাইরি, তুমি আমার দুঃখটা বুঝলে না মা? অন্তত আমাকে বিয়ে দাও,
ওমা ও বাবা তোমরা শোনো আমার কথা, ভূত হোক পেতনি হোক একটা বউ খুঁজে আমার বিয়েটা দাও তোমরা, বউকে খাওয়ানোর চিন্তা করো না তোমরা। ওমা কেউ আমার কথায় পাত্তা দিল না, না আমি আর এই জীবন রাখবই না। ইরে মাইরি, রশিটাও আমার কথা শুনছে না, ওরা কপাল আমার, সব পাজলাম হচ্ছে আমার সাথে। ওরে ওয়াও রে, এসব আমি কি দেখছি, ইয়ে কি হচ্ছে নাকি আমার সাথে? ইরে মাইরি, আমি তো ঠিকই দেখছি। আচ্ছা বউয়ের স্বপ্ন দেখতে দেখতে কি কল্পনা থেকে বাস্তবে বউ চলে এলো নাকি? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না গো, দেখি তো চিমটি কেটে। তোমাকে নিজে নিজেকে চিমটি কাটতে হবে নি, আমরাই তোমাকে চিমটি কাটছি। আহ মাইরি, আমি তো সত্যিই দেখছি, কিন্তু তোমাদের দুজনকে দেখি তো আমার কষ্ট আরো বেড়ে গেল। তোমরা বউ সাথে থাকলে কি হবে, তোমরা তো আমার নিজের বউ নও, না মানে বিয়ে করা বউ নও। বিয়ে করা বউ নই তো কি হয়েছে, এখন তো তুমি আমাদেরকে বিয়ে করলেই পারো। তোমাকে বিয়ে করবো বলেই তো আমরা বউ সাথে এসেছি। ইরে বাইরি, সত্যি বলছো নাকি? আই বিধাতা, নিজের কানকে তো আমি বিশ্বাস করতে পারছি না। এতদিন আমি একটা বউয়ের জন্য বাবা মায়ের সাথে জ্ঞান জ্ঞান করতাম, অথচ আজ আমার সামনে দু দুটো বউ। তোমরা দাঁড়াও, এই খুশিতে আমি আগে একটু নেচে নেই। হেই হেই বললে বললে, হেই বললে বললে, হেই ডিঙ্কা চিকা হই হই। আমার সুখ নাই রে সুখ পরাণের পাখি, সুন্দর মাইয়া বিয়া কইরা গাছতলাতে থাকি, আমার সুখ নাই রে। নতুন সাজে সাজলাম বউগো হলদি মেহেদি লাগাইয়া, শ্বশুর বাড়ি যাই বাগো বউ তোমরা বেনারসি পইরা বউগো। হাই হাই রে, একটা বউয়ের জ্বালা সামলাতে না পেরে আমি আজ গাছতলায়, আর এই বলত মিশে কিনা দু দুটো বিয়ে করলো, এই বেটার ফুল মেন্টাল হতে আর দেরি নেই। ও মা গো কি লাগলো গো, মাথার সাথে সাথে বুঝি এবার কোমরটাও গেল। তুমি ছেলেটার কথা কেন মেনে নিচ্ছ নি হ্যাঁ বলো তো? আমার ছেলেটা না হয় একটু বোকা, তাই বলে কি তুমি ছেলেটাকে বিয়ে দিবে নে? ওকে বিয়ে দিলেই তো সব ঝামেলা মিটে যায়। আহা চুপ করো তো তুমি, বলদটাকে যে বিয়ে দিতে বলছো, ও বিয়ে করে বউকে খাওয়াবেটা কি? ও তো নিজেই আমার ঘাড়ে চেপে খাচ্ছে, আমি আর কাউকে খাওয়াতে পারবো না। কি কাণ্ড, বাইরে আবার কিসের শব্দ হচ্ছে? মনে তো হচ্ছে ব্যান্ড পার্টি, বাইরে গিয়ে দেখি তো কি ঘটনা। হাই হাই রে, এসব আমি কি দেখছি? মাইরি, তুমি আমার বউ দেখছো বাবা, আমি দু দুটো বিয়ে করে তুই বউ ঘরে তুলেছি। আরাম জাদা বলছিস কি, এক বউকে খাওয়ানোর ক্ষমতা নেই, আর তুই কিনা দুটো বিয়ে করেছিস, দুটো বউকে খাওয়াবি কি? শ্বশুর মশাই, আমাদের কারণে আপনাকে ভাবতে হবে নি, আমাদের খাবার আমরা নিজেরাই জোগাড় করে খাবো। হ্যাঁ শ্বশুর মশাই, বৈধভাবে খাবার খাওয়ার জন্যই তো আমরা আপনার ছেলেকে বিয়ে করেছি। কি আমার মনের আকাশে আজ জলে সুখ তারা গো, আমার মনের আকাশে আজ জলে সুখ তারা। ইরে মাইরি, বাসর ঘর ফাঁকা কেন, আমার প্রিয়তমরা কই, পালিয়ে গেল না তো আবার, দেখি তো খুঁজে। ওরে ওয়াও রে, এসব আমি কি দেখছি, বাসর রাতে বাসর না করে বউ আমার গাছে কেন? মিজকিরি মিজকে, এই ছিল তোর কপালে, শেষে কিনা গেছো বউ জুটলো। এই বউ এই নামো বলছি। চুপ কর বেটা,
আমি কি তোর সাথে বাসর করতে তোকে বিয়ে করেছি নাকি? আমি তো বৈধভাবে ফল খাওয়ার জন্যই তোকে বিয়ে করেছি। মানে আমি কি আবার বড় হলাম নাকি? কিন্তু আমার আরেকটা বউ কোথায়? আমি এখানে। ইরে মাইরি, এ আমি কি দেখছি? এই বউ তো কাঁচা মাছও চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। হায় বিধাতা, এই গেছো বউ আর মেছো বউই কি আমার কপালে ছিল? কিন্তু এরা হাত লম্বা করেই বা কি করে, আর গাছে ঝুলেই বা কি করে? এরা আবার পেতনি নয় তো? তুমি একদম ঠিকই ধরেছো। আসলে আমরা সৎ পেতনি তো, অবৈধভাবে চুরি করে খাইনি। তাই তোমাকে বিয়ে করে বৈধ স্ত্রী হয়ে তোমাদের পুকুরের মাছ আর গাছের ফল খাচ্ছি। ইরে মাইরি, কি বলছো তোমরা? পেতনি? ওরে কালানি রে, শেষই কিনা পেতনি বিয়ে করলাম। তবে তো এবার ওজা ডেকে যে তাড়াতে হবে মাইরি। কি বললি তুই আরামদাদা? ওজা ডাকবে? তার আগে তোকে মেরে ওজার কাছে পাঠাবে।